Hello everyone, welcome to a new vlog of my channel. আজকেও একটা কুকিং ব্লগ শেয়ার করছি। আজকেই দেখো বাজার থেকে মৌরলা মাছ এসেছে। আজকে আমি মৌরলা মাছ দিয়ে বানাবো একটা সরষে দিয়ে সবজি দিয়ে একটা ঝাল। ঠিক আছে, চলো দেখা যাক এরপরে কি কি দিয়ে স্টার্ট করি রান্নাটা। আচ্ছা, মাছগুলোকে ভালো করে ধুয়ে রাখা ছিল, এরপরে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম মাছে। এবার এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে মিনিট খানেক একটুখানি ওয়েট করব, তারপরে এগুলোকে ভালো করে ব্রাউন করে ফ্রাই করব। ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এইবারে এটা একটুখানি ওয়েট করি, এটা একটু ম্যারিনেট। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দেখো মোটামুটি ভালোই ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে আর যেই মাছগুলো বাকি আছে সেই মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো এবার ভেজে নেব। বাকি মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম, আর আগে ভাজা হয়ে যাওয়া মাছগুলো আমি একটা বাউলে তুলে নিয়েছি। এইবারে আমি পেঁয়াজ কেটে নেব, আর আমি রান্নাটা করব হচ্ছে ঝিঙে আলু আর পেঁয়াজ দিয়ে। ঠিক আছে, মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিলাম। মাছগুলো মোটামুটি হয়েই গেছে, এবার আমি এই বাটিটাতে তুলে নেব। আচ্ছা, পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর আমি চারটে মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটু সরু সরু করে কাটা আলু দেখতে পাচ্ছ, এইটা আমি এখন এর সাথে অ্যাড করে দেব। আচ্ছা, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এইবারে আমি চারটে মিডিয়াম সাইজের ঝিঙেটকে কেটে জল ঝরিয়ে রেখেছি, এইটা এবারে আলুর সাথে দিয়ে অল্প ভেজে নেব। ঝিঙেটা একটু শেষের দিকেই দিতে হয়, কারণ ঝিঙেটা দিলে এত জল বেরোয় যে আর ভালো করে ভাজা যায় না আর কোনো কিছু। সেজন্য আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরই ঝিঙেটা আমি অ্যাড করলাম। এবার একটুখানি এতে ভাজা হবে। আচ্ছা, আলু ভাজার সময় আমি অল্প নুন অ্যাড করে নিয়েছিলাম, তো এখন আর নুন দিচ্ছি না, এটাকে আমি একটু লিড দিয়ে চাপা দিয়ে রাখবো। আচ্ছা, সবজিগুলো তো ওখানে ভাজা হচ্ছে, আর আমি এই সময় সরষেটা গ্রাইন্ড করে নিই। দেখো আমি হাফ কালো সরষে হাফ রাই সরষে এভাবে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবারে এইটাকে আমি গ্রাইন্ড করে নিই। মোটামুটি ভাজা হয়ে এসছে, এতে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এইবারে ভেজে রাখা মাছগুলো দেব, আর আমার সরষেও পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প জল আর এই সরষে বাটাটা। আচ্ছা, আমি সরষে বাটার সাথে অল্প জলও দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ফুটতে দিতে হবে।
মিনিট দশেকের মতো ওটা হবে। আর এই আমি তিনখানা চিড়ে রাখা লঙ্কা এর সাথে অ্যাড করে দিলাম। আগে সর্ষের সাথে একটা লঙ্কা বেটে নিয়েছি, আর নুনটা এই অবস্থায় আমি একটুখানি চেখে দেখে নিলাম ঠিকঠাকই আছে। এইবারে এটা একটু সেদ্ধ হোক, আমি একটা লিড দিয়ে দিলাম। আচ্ছা, মৌরলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব। দেখো, মৌরলা মাছের ঝাল একদম রেডি, আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখতে কীরকম হয়েছে বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। খুব তাড়াতাড়ি ফিরবো আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ।